হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ আর একটি নতুন ভিডিওতে, সঙ্গে আমি রাসেল, আপনারা দেখছেন রাজিন টিভি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মুরগির বাচ্চা ব্রুডিং পিরিয়ডে গুরুত্বপূর্ণ তিনটি মেডিসিন নিয়ে। যে তিনটি মেডিসিনের মাধ্যমে আপনি যদি আপনার মুরগির বাচ্চাকে ব্রুডিং করে থাকেন, আপনার মুরগির বাচ্চা ছোট থেকে একবার বড় হওয়া পর্যন্ত একবার সুস্থ সবল থাকবে, কোনো প্রকার রোগ ব্যাধি তাকে আক্রমণ করতে পারবে না। তো দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে বা কোনো কিছু শিখতে পারেন তাহলে আশা করি লাস্টে গিয়ে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। আসুন দর্শক মূল আলোচনায়। আমরা যারা মুরগির বাচ্চাকে ব্রুডিং করে থাকি, ব্রুডিং পিরিয়ডটা অত্যন্ত জরুরি। আমরা যারা ঘরবাড়ি করে থাকি তার জন্য যেমন বেজমেন্টটা খুব জরুরি বা শক্ত বা মজবুত হওয়া দরকার, ঠিক মুরগির বাচ্চাও সুস্থ সবল রাখার জন্য মুরগির বাচ্চার ব্রুডিং পিরিয়ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা খামারি আকারে হোক বা অল্প কিছু মুরগি পালনই হোক না কেন, আমরা যে আকারেই মুরগি পালন করে থাকি না কেন, কিন্তু মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং পিরিয়ডটা খুবই গুরুত্বপূর্ণ। মুরগির বাচ্চাগুলোর যত ব্রুডিং পিরিয়ড ভালো হয় সেই মুরগির বাচ্চাগুলো বড় হওয়ার পরে ততটাই সুস্থ এবং সবল থাকে। মুরগির বাচ্চা ব্রুডিং করার জন্য সর্বপ্রথম যে মেডিসিন অত্যন্ত কার্যকর সেটা হচ্ছে রেনামাইসিন। রেনামাইসিন মেডিসিনটা অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন, বিশেষ করে এটা আপনার ব্রুডিং পিরিয়ডে খুব কার্যকরী একটি মেডিসিন। মুরগির বাচ্চাগুলোকে ঠান্ডা লাগতে দেয় না, ঠান্ডাজনিত সমস্যা থেকে রক্ষা করে, পায়খানাজনিত সমস্যা থাকলে সেটা দূর করে দেয়, নিউমোনিয়া বা ভাইরাস দ্বারা সহজে আক্রান্ত হতে দেয় না, মুরগির বাচ্চাকে কোনোভাবেই ঠান্ডা দ্বারা আক্রান্ত হতে দেয় না। পায়খানা যেমন চুনা পায়খানা, পাতলা পায়খানা বা রক্ত আমাশা, এই ধরনের আমাশা হতেই দেয় না। আর যদি কেউ হয়েও থাকে সে অবস্থায় যদি আপনি মুরগিকে খাওয়ান সেক্ষেত্রেও মুরগির বাচ্চাগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এবং নিউমোনিয়ার মাধ্যমে যে শ্বাসকষ্ট হয়ে থাকে, ভাইরাসজনিত যেমন সমস্যা যেমন রানীক্ষেত, গাম্বুরা, ফাউল পক্স, ফাউল কলেরা, এই ধরনের যে ভাইরাসগুলো আছে সেই ভাইরাস দ্বারাও সহজে আক্রমণ হতে দেয় না ব্রুডিং পিরিয়ডে মুরগির বাচ্চাকে। তো মুরগির বাচ্চার ঠান্ডাজনিত সমস্যা, পায়খানাজনিত সমস্যা, নিউমোনিয়া বা ভাইরাসজনিত সমস্যা, এই ধরনের সমস্যা থেকে কাটিয়ে ওঠার জন্য বা এই ধরনের রোগ ব্যাধি যাতে আক্রমণ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু রেনামাইসিন ঔষধটা অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। ব্রুডিং পিরিয়ডের দ্বিতীয় কার্যকরী যে মেডিসিনটি হলো তার নাম হচ্ছে লাইসোভিট। লাইসোভিট মেডিসিনটিও কিন্তু ব্রুডিং পিরিয়ডের জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। লাইসোভিট মেডিসিনটার মূল কাজই হচ্ছে এটা হচ্ছে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তো মুরগির বাচ্চা প্রথম অবস্থায় তার রোগ প্রতিরোধ করার মতো ক্ষমতা থাকে না, নাজুক অবস্থায় থাকে, নাভি কাঁচা থাকে, সে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য সে চেষ্টা করে। তো পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য সে চেষ্টা করা অবস্থায় বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হতে পারে। তো তাই তাকে যদি আপনার এই যে লাইসোভিট মেডিসিনটা খাওয়ানো হয় সেক্ষেত্রে তার শরীরে ইমিউনিটি ক্ষমতা বাড়বে এবং অন্য অন্য রোগ ব্যাধি তাকে সহজে আক্রমণ করতে পারবে না। মূল কথা হচ্ছে মুরগিকে শক্তিশালী করে গড়ে তোলে, মুরগিকে স্বাভাবিকভাবে গড়ে তোলে, বিভিন্ন রোগের প্রতিরোধক হিসাবে লাইসোভিট মেডিসিনটা কাজ করে থাকে। লাইসোভিট মেডিসিনটার মাধ্যমে যদি আপনি ব্রুডিংটা করে থাকেন সেক্ষেত্রে আপনার মুরগি বড় হলেও অন্য অন্য রোগগুলো আর মুরগিকে সহজে আক্রমণ করতে পারে না। এছাড়াও আমরা মুরগির বাচ্চা ব্রুডিংয়ের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যে জার্নি করে থাকি সেই জার্নির কারণে মুরগির বাচ্চাগুলোর যে ধকল হয়ে থাকে, মুরগির বাচ্চাগুলো যে দুর্বল হয়ে থাকে, সেই দুর্বলতা সহজে কাটিয়ে ওঠার জন্য কিন্তু লাইসোভিট মেডিসিনটি অত্যন্ত কার্যকরী। তারপরে হচ্ছে আপনার ব্রুডিং পিরিয়ডে কিন্তু মুরগির বাচ্চাকে যে ভ্যাকসিনগুলো করানো হয়, তো ভ্যাকসিনগুলো করানোর আগে এবং ভ্যাকসিনগুলো করানোর পরেও এই লাইসোভিট মেডিসিনটি দ্বারা কোর্স করানো হয়। মানে মুরগিকে ভ্যাকসিন করালে মুরগি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, তাই মুরগির যাতে দুর্বল হয়ে না পড়ে সেক্ষেত্রে ভ্যাকসিনের আগে এবং ভ্যাকসিনের পরে লাইসোভিট মেডিসিনটি খাওয়ানো হয় যাতে মুরগি সহজে দুর্বল না হয়, যাতে সুস্থ স্বাভাবিকভাবে খুব দ্রুত বেড়ে উঠতে পারে। এছাড়াও এই মুরগির বাচ্চাগুলো যখন বড় হয়ে থাকে, 45 দিনের মাথায় পৌঁছায়, তখনও যখন মুরগির বাচ্চাকে কিরমির ডোজ করানো পড়ে, তো কিরমির ডোজ করানোর আগে এবং কিরমির ডোজ করানোর পরেও কিন্তু লাইসোভিট মেডিসিনটা খাওয়ানো হয় যাতে কিরমির ডোজ করালে যে মুরগির দুর্বলতা হয় বা দুর্বলতা আসে সেই দুর্বলতা কাটিয়ে উঠতে পারে। দর্শক, মুরগির বাচ্চা ব্রুডিংয়ের সময় তৃতীয় কার্যকরী মেডিসিনের নাম হচ্ছে থায়াবিন। থায়াবিন মেডিসিনটিও কিন্তু আপনার ব্রুডিং পিরিয়ডের জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। থায়াবিনের মূল উপাদানই হচ্ছে বি1 বি2 ভিটামিন থাকার কারণে মুরগির বাচ্চা যদি আপনার প্যারালাইজড হয়ে থাকে, ঘাড় বাঁকা হয়ে থাকে, নখ বাঁকা হয়ে যায়, এই ধরনের সমস্যা যাতে বাচ্চাগুলো না হয় সে কারণে কিন্তু থায়াবিন মেডিসিনটি ব্যবহার করা হয়। মুরগির বাচ্চাগুলো যাতে বড় হলেও আর কোনো প্রকার প্যারালাইজ দ্বারা আক্রান্ত না হয় তার প্রতিরোধক হিসাবেও কিন্তু ব্রুডিং পিরিয়ডে থায়াবিন মেডিসিনটি ব্যবহার করা হয়।
তো দর্শক, এই তিনটি মেডিসিন একত্রে করে যদি আপনি ব্রুডিং পিরিয়ডের প্রথম 5 দিন কন্টিনিউ করে একটি কোর্স করাতে পারেন বাচ্চাগুলোকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো অত্যন্ত সুস্থ এবং সবল থাকবে, সহজে অন্যান্য কোনো রোগ ব্যাধি তাকে আক্রমণ করতে পারবে না। তাই অত্যন্ত কার্যকরী এই তিনটি মেডিসিন দ্বারা আপনি নিশ্চিন্তে আপনার ব্রুডিং পিরিয়ডটা কমপ্লিট করতে পারেন। তো এখন আসুন আলোচনা করি যে এই মেডিসিনটা আপনি কতটুক পানির সাথে কতটুক সময় খাওয়াবেন। সহজে বলতে গেলে লাইসোবিট 1 লিটার পানিতে 1 গ্রাম, রেনামাইসিন 1 লিটার পানিতে 1 গ্রাম, থায়াবিনও 1 লিটার পানিতে 1 গ্রাম। তো লাইসোবিট এবং থায়াবিন এই দুইটি মেডিসিনকে চাইলে আপনি 1 লিটার পানিতে একসাথে মিশাতে পারবেন, কিন্তু রেনামাইসিনটা আপনাকে আলাদাভাবে মিক্স করতে হবে, কারণ যদি আপনি তিনটি মেডিসিন একসাথে মিক্স করেন সেক্ষেত্রে কিন্তু গুণগত মান নষ্ট হবে। তাই লাইসোবিট এবং থায়াবিন এই দুইটা যেহেতু একটু ভিটামিন জাতীয়, তাই আপনি এই দুইটা মেডিসিনকে আপনি একসাথে মিক্স করে খাওয়াতে পারবেন, কিন্তু রেনামাইসিনটাকে আপনার আলাদাভাবে পানিতে মিক্স করতে হবে। এখন কথা হচ্ছে মিক্স করা পানিটা আপনি খাঁচায় বা শেডের ভিতরে কতক্ষণ রাখবেন। মিক্স করা পানিটা আপনি সকালে 4 ঘন্টা রাখবেন এবং বিকালে 4 ঘন্টা রাখবেন। এভাবে করে আপনি ব্রুডিং পিরিয়ডে মোট 0 থেকে 5 দিন পর্যন্ত এই তিনটি মেডিসিনের মাধ্যমে আপনি মুরগিকে খাওয়াবেন, তাতে মুরগিগুলো সুস্থ এবং সবল থাকবে। আরেকটি পরামর্শ হচ্ছে আপনি এই ব্রুডিং পিরিয়ডের মেডিসিনগুলো একটা ব্যাচের ক্ষেত্রেই কিন্তু শেষ হয়ে যায় না, মেডিসিনগুলো আবার থেকে যায়। তাই এই মেডিসিনগুলো দ্বারা আবার পরবর্তীতে যদি আবার কোনো মুরগির ব্যাচকে আপনি খাওয়াতে চান সেক্ষেত্রে এই প্যাকেটগুলোর কোনাটা ভাঁজ করে এরকম ছোটো একটা ক্লিপ দিয়ে আটকিয়ে রাখবেন। সেক্ষেত্রে আপনি চাইলে আরও 2-4 মাস পরেও কিন্তু আপনার নতুন ব্যাচের মুরগিকে ব্রুডিং পিরিয়ডে এই মেডিসিনগুলো ব্যবহার করাতে পারবেন। দর্শক, ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আশা করি অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।